দেশের অবন্তী নগরীর রাজা মহারাজ ইন্দ্রদ্যুম্ন ছিলেন মহান ভগবত ভক্ত। ভগবানের অদর্শনে অত্যন্ত কাতর হয়ে এসে দাঁড়ালেন বিশালতম রাজ অট্টালিকার বারান্দায়। দেখলেন নিস্তব্ধ অন্ধকার, অবন্তী নগরীর সমস্ত নরনারী গভীর নিদ্রামগ্ন। যে রাজার বিপুল ঐশ্বর্য অথচ তার মনে কোনো শান্তি নেই, কেবল উদাসপনে নির্লিপ্ত নয়নে ঈশ্বরের দর্শন আশায় দাঁড়িয়ে আছেন ইন্দ্রদ্যুম্ন নামে রাজা।
অতুল ঐশ্বর্যের অধিকারী হলে কি হবে? তার অন্তর জুড়ে বসে আছেন গোলক বিহারী নারায়ণ। দেখা দাও প্রভু, একবার তুমি দেখা দাও। দেখতে দেখতে সকাল হয়ে গেল। সকালবেলায় প্রত্যেক দিনের মতো বিষ্ণু মন্দিরে সেবা দিয়ে রাজা রাজ পোশাক পরিধান করে রাজসভায় এসে বসলেন। এমন সময় একজন দূত এসে বলল, মহারাজ, সিংহদ্বারে একজন বৈষ্ণব এসেছেন, তিনি আপনার দর্শন প্রার্থী। যাও, ওই বৈষ্ণবকে এক্ষুনি রাজসভায় নিয়ে এসো। মহারাজের জয় হোক। শস্যাগতা, হে বৈষ্ণব, আসন গ্রহণ করুন। বলুন বৈষ্ণব, আপনার আসার কারণ কি? মহারাজ, আপনার আপ্লুত আকুল ডাক আমায় এখানে আসতে বাধ্য করেছে, যার জন্য আপনার রাজ ঐশ্বর্যে সুখ নেই, আহারে রুচি নেই, নিদ্রাহীন রাত্রি যাপন করছেন, যার দর্শন লাভের জন্য আকুল হয়ে পড়েছেন, তার সন্ধান আমি দিতে পারি? কি বললেন বৈষ্ণব? আপনি আমার প্রাণের দেবতার সন্ধান দিতে পারেন? আপনি যদি আমার অন্তরের ব্যথা বুঝে থাকেন, তবে বলুন বৈষ্ণব, আমি কোথায় গেলে আমার প্রাণের দেবতাকে খুঁজে পাব? হে রাজন, আমি জানি কোথায় গেলে তাকে পাওয়া যায়। যারে লাগি ভাব তুমি, কাঁদে তব যারে লাগি ভাব তুমি, আপনার প্রাণের দেবতা নীলমাধব আপনার সেবা পেতে চায়। আপনি যেমন করে পারুন
তাকে উদ্ধার করুন। বৈষ্ণব, ও বৈষ্ণব, যা চলে গেলেন। না না, আর দেরি নয়, কিন্তু কোথায় যাব, কোথায় গেলে নীল মাধব পাব, কে বলতে পারে কোথায় আমার নীল মাধব আছে। মাধব, তুমি একবার কৃপা করে দেখা দাও। কাঁদতে কাঁদতে রাজার রাজমুকুট ভূমির ওপর খসে পড়ল। প্রজাগণ দেখলেন রাজার মস্তকে রাজমুকুট নেই, মাটিতে পড়ে আছে। এইবার নিশ্চয়ই কোনো অমঙ্গল ঘটবে, চলো সবাই গিয়ে রানীমাকে সংবাদটা দিয়ে আসি। হে রানীমা, রানীমা, আপনি শীঘ্র একবার চলুন, মহারাজের রাজমুকুট মাটিতে গড়াগড়ি যায়, নিশ্চয়ই এই রাজ্যে কোনো অমঙ্গল হবে। রানীমা আর দেরি না করে তাড়াতাড়ি রাজসভায় এসে দেখলেন রাজা বিষণ্ণ বদনে বসে আছেন, আর তার রাজমুকুট মাটিতে গড়াগড়ি যাচ্ছে। একই রাজা, আপনার এই দশা? প্রজারা সবাই বলাবলি করছে, নিশ্চয়ই রাজ্যে অমঙ্গল নেমে আসবে। যে রাজার মনে কোনো সুখ শান্তি নেই, তিনি আমাদের মনে কি সুখ শান্তি দেবেন? আমি রানী, আমি চাই রানীর মতোই বাঁচতে, কিন্তু আমি চাই না রাজা হতে, রাজ ঐশ্বর্য ভোগ করতে। তোমরা আমাকে যতই রাজা করো, আমার মনের রাজা কে? তোমরা যতই করো আমার রাজা, আমার মনের রাজা হরি, যতই করো আমার রাজা, মনের রাজা হরি। হরি বলিব বাহু তুলিব, হরি বলিব বাহু তুলিব, তোমার চরণ সারি, যতই কর আমায় রাজা, মনের রাজা হরি, যতই কর আমায় রাজা, রাজাকে নিয়েই থাকুন, যাকে কোনোদিন পাওয়া যাবে না, তার জন্য আপনি সব রাজকার্য ছেড়ে বসে আছেন, এই কি রাজার ধর্ম? কিসের অভাব আপনার? শুনুন মহারাজ, আমি রাজরানী হয়েই থাকতে চাই, তাই আপনি পুনরায় রাজকার্যে মনোনিবেশ করুন। হায় রে, কেহ আমার মনের ব্যথা বুঝে না, সবাই অর্থ ঐশ্বর্যকে ভালোবাসতে চায়, যে ধন সম্পদ চিরদিনের জন্য নয়, তার মায়াতেই আমরা বশীভূত। না না, আর দেরি নয়, সমস্ত ব্রাহ্মণগণকে ডাকলেন। শোন ব্রাহ্মণগণ, আমি তোমাদের আদেশ দিচ্ছি, তোমরা যেখান থেকে পারো আমার নীল মাধবের সন্ধান এনে দাও। রাজ আদেশ পালন করাই আমাদের কর্তব্য, আপনি নিশ্চিন্তে থাকুন মহারাজ, যেমন করে হোক আমরা আপনার নীল মাধবের সন্ধান এনে দেবই। শ্রীহরি শ্রীহরি বলি শুভ যাত্রা কইল, শ্রীহরি শ্রীহরি বলি শুভ যাত্রা কইল, নানা দেশ দেশান্তরে ভ্রমিতে লাগিল, যে নানা দেশ দেশান্তরে ভ্রমিতে লাগিল, মাস অধিকাল দেশান্তরে করিলা ভ্রমণ, মাস অধিকাল দেশান্তরে করিলা ভ্রমণ,
পাশ্বদিকালে নীলমাধবের কোনো সন্ধান না পেয়ে সমস্ত ব্রাহ্মণগণে নির্জরাজ্যে ফিরে এলেন। সবাইকে রিক্ত অবস্থায় ফিরতে দেখে রাজা শোকে দুঃখে ক্রন্দন করতে লাগলেন। রানীমা আর থাকতে পারলেন না, রাজার উদ্দেশ্যে বলে উঠলেন, আপনি বৃথায় ক্রন্দন করছেন, যা পাবার নয় তাকে আপনি পেতে চান? রানী সবাই বিফল মনোরথে ফিরলেও একজন কিন্তু ফিরে আসে নাই, যার নাম বিদ্যাপতি। জানি না কোথায় আছে কিবা করছে। এদিকে বিদ্যাপতি আর চলতে পারছেন না, ক্ষুধায় তৃষ্ণায় কাতর। হে নীলমাধব, মৃত্যুর আগে একবার তুমি আমাকে দেখা দাও। কোথায় তুমি, কোথায় গেলে আমি তোমায় পাব? চলিতে পারি না একা। চলিতে পারি না একা। প্রভু গো চলিতে পারি না একা। আশ্রয় দেবে ঠিক সেই সময় সবর পল্লীর সবর রাজ
বিশ্বাবসুর কন্যা। ললিতা সন্ধ্যা প্রদীপ হাতে নিয়ে তুলসী তলায় সন্ধ্যাবাতি দিতে যাচ্ছে, হঠাৎ দেখতে পেল এক অচেনা যুবক ধুলায় পড়ে আছে। আর বিদ্যাপতি দেখল এক সুন্দর রমণী প্রদীপ হাতে তার সম্মুখে দাঁড়িয়ে আছে। কেউ কাউকে চেনে না, অথচ মনে হয় একে অপরের কতদিনের পরিচিতা। বিদ্যাপতি অপলক নয়নে দেখে আর বলে, বল কে তুমি? দাঁড়ায় বল কে বল 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 কে তুমি? দাঁড়ায় হাতে এসেছি গো পথ ভুলিয়া, দেশে দেশে ঘুরিয়া ঘুরিয়া আমি এসেছি গো পথ ভুলিয়া। কি করে বল কে
তুমি দাঁড়ায় আছো অগ লাল না ললিতা ছুটতে ছুটতে বিশ্বাবসুর কাছে গিয়ে বলল, বাবা ও বাবা, ওই যুবকটি কে বাবা, কই কোথায়, চল তো গিয়ে দেখে আসি। ওরে ললিতা, এই যে দেখছি ব্রাহ্মণ সন্তান, নিশ্চয় পদ ভুলে এই সবর রাজ্যে এসে পড়েছে। মারে, ওকে আমরা আমাদের বাড়িতে আশ্রয় দিয়ে সুস্থ করে তুলব। কি রে মা, পারবি না সেবা করতে? জানিস মা, অতিথি যে নারায়ণ। এসো বাবা, কি নাম তোমার, এখানে এলে কি করে? হে প্রাণদাতা, আমি মালব দেশের অবন্তী নগরের নিবাসী এক ব্রাহ্মণ সন্তান, নাম আমার বিদ্যাপতি। আমি যে এখানে কেমন করে এলাম তা তো আমি জানি না। আমার সঙ্গী সাথীরা আমায় একা রেখে সবাই চলে গেছে। এখন আমি কোথায় যাই, কি যে করি, কে বা আমায় আশ্রয় দেয়? ঠিক আছে বাবা, যদি তোমার সত্যি কেউ না থাকে তবে এত শুনি বিশ্বাবসু কহিল তাহাই, এত শুনি বিশ্বাবসু কহিল তাহাই, মম গৃহে থাকো বাছা না করো সংশয়, মম গৃহে থাকো বাছা না করো সংশয়। বিশ্বাবসু নামে মোর জাতিতে সবর, বিশ্বাবসু নামে জাতিতে সবর, ললিতা নামেতে কন্যা আছই আমার, ললিতা নামেতে কন্যা আছই আমার, তুমি চিন্তা করো না, মম গৃহে থাকো বাছা চিন্তা করো না, বলেন মম গৃহে থাকো বাছা চিন্তা করো না, আবার ললিতা নামেতে কন্যা আছই আমার, ললিতা নামেতে কন্যা আছই আমার। বাবা বিদ্যাপতি, আমার ঘরেই তুমি থেকো, আমার মেয়ে ললিতা আছে, তোমার সেবার কোনো ত্রুটি হবে না, অতিথি সেবাই গৃহস্থের ধর্ম, এত যত্ন সেবার মধ্যে হোক বিদ্যাপতির মনে কোনো আনন্দ নেই, একটাই চিন্তা, কোথায় কোথায় আমার নীলমাধব। ক্রমশ বিদ্যাপতি দেখতে পায় সবরাজ বিশ্বাবসু রাত্রিতে কোথায় যায়, কি বা করেন। যখন সকালে ফিরে আসেন তখন সবরাজের সারা শরীর হতে কর্পূর কস্তুরী চন্দনাদির সুগন্ধে পাওয়া যায়। এত রাত্রিতে রাজা যায় কোথায়, আমাকে তো দেখতে হয়। আবার যদি ললিতার হাতে ধরা পড়ে যাই তবে তো বিপদও হতে পারে। বিদ্যাপতি, আগে আমায় কিছু বলবেন। বাবা, তুমি তো জানো ললিতা আমার একমাত্র কন্যা, সে চায় তোমাকে পতিরূপে পেতে, তুমি কি আমার কন্যাকে পত্নীরূপে গ্রহণ করবে? কারণ আমরা সবর নিজ জাতি, তোমরা ব্রাহ্মণ সন্তান,
তাই বলছিলাম। বিদ্যাপতি মনে মনে ভাবে, যদি ললিতাকে বিবাহ করি তবে তো অনায়াসে জিজ্ঞাসা করতে পারি, সবররাজ রোজ রাত্রিতে কোথায় যায় কিবা করি। যেন বিদ্যাপতি, ললিতাকে সৎপাত্রে দান করতে পারলে আমি শান্তি পাই, নইলে মরেও যে শান্তি পাব না। আমিও কথা দিলাম, আপনার কন্যা ললিতাকে আমি বিবাহ করব। বাঁচালে বাবা তুমি আমায় বাঁচালে। সবরাজ আনন্দে সমস্ত সবরপল্লীতে জানিয়ে দিলেন, ওরে তোর আনন্দ কর, আনন্দ কর, আমার ললিতার বিয়ে আগামী শুক্ল পঞ্চমী তিথিতে, শুভ দিনে শুভক্ষণে ললিতার বিবাহ উৎসব আরম্ভ হল। ঢাকে বাজে ঢোল বাজে মাদলের বোল, ঢাকে বাজে ঢোল বাজে মাদলের বোল, ললিতারি বিবাহিতে আনন্দের রুল, ললিতারি বিবাহিতে আনন্দের রুল। কেহ নাচে কেহ গায়ে কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায়ে কেহ বলে হরি, আনন্দেতে কেহ কেহ যায় গড়া গড়ি। আজ আনন্দেতে কেহ কেহ যায় গড়া গড়ি, আজ আনন্দ ধরে না বিশ্বাবসুর গৃহে, আজি আনন্দ ধরে না বিশ্বাবসুর গৃহে, আজি আনন্দ ধরে না। ললিতার বিবাহেতে আনন্দের রুল, আজ ললিতারি বিবাহেতে আনন্দের রুল, ললিতারি বিবাহেতে আনন্দের রুল। মহাসমারোহের মধ্যে ললিতা ও বিদ্যাপতির বিবাহ সম্পন্ন হল। বিদ্যাপতির মনে একটাই চিন্তা, কতদিনে তার নীলমাধবের দর্শন পাবে, কতদিনে রাজা ইন্দ্রদুম্নের স্বপ্ন সত্যি করতে পারবে। দিন যায়, মাস যায়, নীলমাধবের আর সন্ধান মেলে না। একদিন মধ্যরাত্রিতে বিশ্বাবসু ডাকলেন, মা, ওমা ললিতা, আমায় যে যেতে হবে মা, পূজার সাজ সরঞ্জামগুলি আমার হাতে দিয়ে যা মা। ললিতা ধীরে ধীরে উঠে এসে পূজার ডালি হাতে দিয়ে বলে, বাবা সাবধানে যেও, মারে তুই যেন বিদ্যাপতিকে কিছু বলিস না মা, আমি কোথায় যাই কিবা করি। না বাবা, আমি কাউকে কোনো কথাই বলবো না। বিদ্যাপতি ভাবে, রোজ রোজ বিশ্বাবসু কোথায় যায় কিবা করে, আমাকে জানতেই হবে। তাই আজ নেতে নেতে যাই রাজা, নীলগিরি পর বলতে আজ নীতি নীতি যাই রাজা।
যে কোথায় যায় কি বা করেন কেহ তো জানে না, কোথায় যায় কি বা করেন কেহ তো জানে না, আবার কোথায় যায় কি বা কি করেন, কোথায় যায় কি বা করেন কি কোনো কিছু চিন্তা করছো? যদি আমায় বলো তবে তো দুজনেই ভাগ করে নিতে পারি, তাছাড়া স্বামীর মনের বাঞ্ছা পূর্ণ করাই স্ত্রীর ধর্ম। তুমি কাঁদছো কেন? আমি কি তোমার মনে ব্যথা দিয়ে কোনো কথা বলেছি? যদি বলে থাকি তুমি আমায় ক্ষমা করে দাও। ললিতা, তুমি আমায় কোনো দুঃখ দাও নাই, তবে তুমি কাঁদছো কেন? কেন তোমার চোখের জল? জানো ললিতা, আমার মনের ব্যথা জানাইতে কেহ নাই ভবিতে, মনের ব্যথা জানাইতে কেহ নাই ভবিতে, পার করে দিলাম। আত্মেন্দ্রিয় চরিতার্থের জন্য তোমার বিবাহ করেছি, কিন্তু আমার প্রাণের দেবতা নীলমাধবকে খুঁজে পেলাম না। তুমি কি বলতে পারো কোথায় গেলে আমার নীলমাধবের সন্ধান পাব? হায় রে বিধাতা, এবার আমায় বলো আমি কি করব? স্বামীর কাছে কেমন করে মিথ্যা কথা বলি, আবার পিতার আদেশ কেমন করেই বা লঙ্ঘন করি? ললিতা, আমাকে বলতে পারো তোমার পিতা প্রত্যহ রাত্রিতে কোথায় যায় কি বা করেন? বলতে পারি, হে দ্বিযত্ন, এতদিন তুমি যার অনুসন্ধানে বহু অরণ্য পর্বত নদ নদী পার হয়ে এই শবর রাজার গৃহে উপস্থিত হয়েছ, তোমার সেই বহু আকাঙ্ক্ষিত নীলমাধব শবরাজ বিশ্ববসুর তিন পুরুষের আরাধ্য দেবতা, তিনি নিত্য নিত্য রাত্রির মধ্য জামে সেবা দিতে যান। নীলমাধব ছাড়া আমার পিতার কাছে এই সংসার এই কন্যা সকলেই অর্থহীন। ললিতা, তুমি আমাকে একটিবার সাহায্য করো যাতে আমি নীলমাধব দর্শন করতে পারি, তারপর যদি আমার প্রাণ যায় তাতে আমার দুঃখ নেই। হে দ্বিজবর, পিতার অনুমতি ছাড়া নীলমাধবের সন্ধান দেওয়া আমার পক্ষে অসম্ভব, তবে আমি কথা দিলাম যেমন করে পারি পিতার অনুমতি নিয়ে তোমায় নীলমাধব দর্শন করাবই। সকাল হয়ে গেল, পিতার আসার সময় হয়ে গেছে, আমি এখন আসি।
ললিতা, ও ললিতা একটু জল দে মা, ওরও পিপাসা পেয়েছে। হ্যাঁ যাই বাবা, এই নাও যা। বাবা, ও বাবা একটা কথা বলবো? বল মা। আমি যদি তোমার কাছে কিছু চাই তুমি দেবে বাবা? কি চাস মা? ঐশ্বর্য, অর্থ, সম্পত্তি, যা চাইবি আমি তোকে সব দেব। না বাবা, আমি ওসব কিছু চাই না। তবে তুই কি চাস? তোমার জামাতার মনির আশা একবার নীলমাধব দর্শন করাবি? প্রচণ্ড রেগে গেলেন বিশ্বাবসু। তোর এত বড় সাহস, আমার কন্যা হয়ে তুই এমন কথা বলিস? কি কহিলি কি কহিলি কি কহিলি মরি, কন্যা হয়ে চাস তুই পিতার হৃৎপিণ্ড উবরা? বাবা, আর কোনো দিন আমি এমন কথা বলবো না, আমি চাই না তুমি কষ্ট পাও। না রে মা, আমি যে তোর পিতা ভুল তো আমারই, আমি তোর পিতা হয়েই তোকে কষ্ট দিলাম। শোনো মা, আজ রাত্রিতে বিদ্যাপতিকে আমি নীলমাধব দর্শন নিয়ে যাব, তবে যাবার সময় ওর দুটি চোখে কাপড় বেঁধে দিস। তুই তো জানিস নীলমাধব আমার একা, আর কারোর নয়। তাই হবে বাবা। রজনী মধ্যযাম যখন উপস্থিত হল সেই সময় ললিতা বিদ্যাপতির চোখে কাপড় বেঁধে দিল। স্বামীর মঙ্গল কামনা করে একটি পুটলিতে কিছু সরিষা দানা বেঁধে দিয়ে বলল, স্বামী এই সরিষা তুমি ছড়াতে ছড়াতে যেও, তাহলে তোমার যাত্রাপথ মঙ্গল হবেই হবে। তাই চলেছে বিদ্যাপতি। আগে যায় সবর রাজপথে বিদ্যাপতি, গহনয় রণ্য পথে লেশ নাহিয়তি। শব্দ অনুসরণ করি চলে শীঘ্র গতি, শব্দ অনুসরণ করি চলে শীঘ্র গতি, কণ্টক লতায় ছিন্ন ভিন্ন দেহ বিদ্যাপতি, কণ্টক লতায় ছিন্ন ভিন্ন দেহ বিদ্যাপতি। আজ চলেছে চলেছে নীল মাধব দর্শন করবে বলে, চলেছে চলেছে আবার গহনয়রণ্য পথে ক্লেশ নাহিয়তি, গহনয়রণ্য পথে ক্লেশ নাহিয়তি। নীলগিরি গুহার নিকট এসে দাঁড়ালো। আহ কি সুগন্ধ, হৃদয় আমার আনন্দে ভরে গেল। বিদ্যাপতি, আগে আমায় কিছু বলবেন? আমি তোমার চোখের বাঁধন খুলে দিলাম, তুমি দর্শন করো। আমি বন হতে কিছু ফুল ফল সংগ্রহ করে নিয়ে আসি, তুমি যেন কোথাও যেও না, কারণ তুমি তো পথই চেনো না। না পিতা, আমি কোথাও যাব না, আমি আপনার নীলমাধব দু নয়ন ভরে দর্শন করি। কি জ্যোতির্ময় নীলমাধবের মূর্তি, কি অপূর্ব রূপ পেয়েছি মহারাজ, আমি পেয়েছি আপনার নীলমাধবের সন্ধান আমি পেয়েছি। এমন সময় গৃহদ্বারে বৃক্ষতে একটি নীলকণ্ঠ পাখি নিচে পতিত হয়ে ছটফট করে মারা গেল। সঙ্গে সঙ্গে এক অলৌকিক অগ্নি প্রজ্বলিত হয়ে পাখিটি ভস্মীভূত হয়ে গেল। একই রূপ
তোমার দেখি প্রভু। শঙ্খ চক্র গদা পত্রধারী চতুর্ভুজ চতুর্ময়ী মূর্তি। মূর্তি কহিল, বিদ্যাপতি, তুমি যে কার্যের জন্য এত ক্লেশ সহ্য করেছ সেই কার্য তোমার সুসম্পন্ন হয়েছে। এইবার তুমি দেশে ফিরে গিয়ে আমার পরম ভক্ত ইন্দ্রদুম্নকে সংবাদ দাও, আমি তার পূজা পেতে চাই। চতুর্ভুজধারী ভগবান অদৃশ্য হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে বিদ্যাপতি গেয়ে উঠল, আহ কি দেখলাম আমি, নীল কলেবর পিত্তপটাম বর, নীল কলেবর পিত্তপটাম বর, অতি মনোহর বেশ অতি মনোহর বেশ, মোহন চূড়া মাথি শিখি পুচ্ছ তাহে, মোহন চূড়া মাথি শিখি পুচ্ছ তাহে, অধরে বিশ্বাবশু ফলমূল নিয়ে পূজা দিলেন। পূজন্তে নীলমাধব বলে উঠলেন, ভক্ত বিশ্বাবশু, এতদিন আমি সবার অন্তরালে তোমার সেবা নিয়েছি, মালব রাজ ইন্দ্রদুম্নের ভক্তির টানে এবং জগৎবাসীর মঙ্গলের জন্য এই গভীর অরণ্য পর্বত গুহা ত্যাগ করে আমি সকলের মাঝে যেতে চাই। তুমি আমায় বাধা দিও না বৎস, তুমি আমায় ত্যাগ করে চলে যাবে প্রভু। আমার অপরাধ, কোথায় আমি অপরাধ করেছি তা তো তুমি বললে না, দয়াময় বলো না, বলো না আমার অপরাধ কিসে, বলো না মনে। আমার কি বা কেন ছাড়ি যাবে, আমি তোমার সহি ভক্তির কাছে ভগবান যে চিরকালই বাধা। প্রভু যা, যেখানে গেলে তুমি ভালো থাকবে, রাজভোগ সেবা পাবে, তুমি সেখানেই যাও। আমাদের মতো ম্লেচ্ছ নির্জাতির কাছে তুমি কি থাকতে পারো? এসো বিদ্যাপতি, আমার সঙ্গে চলে এসো। পথে যেতে যেতে বিশ্বাবশু ভাবে, আমার নীলমাধবকে তুমি নিয়ে যাবে তা আমি হতে দেব না। যাও ব্রাহ্মণ, তোমার কুকর্মের জন্য তোমাকে আমি অন্ধকূপ কারাগারে নিক্ষেপ করলাম, সারা জীবন এই কারাগারে থেকেই তোমার মৃত্যু হবে। শট, প্রবঞ্চ, মিথ্যাবাদী, আমাকে ঠকাতে চাও? চলে গেলেন বিশ্বাবশু।
ললিতা স্বামীকে দেখতে না পেয়ে বলল, বাবা তোমার জামাতা কোথায়? বিদ্যাবতী তার কুকর্মের ফল ভোগ করছে, তাকে আমি অন্ধকূপ কারাকারে নিক্ষেপ করে এসেছি। এত বড় সাহস, আমার তিন পুরুষের আরাধ্য দেবতা নীলমাধবকে নিয়ে যেতে চায়। তুমি ভুল করছো বাবা, নীলমাধব কোনো খেলনা নয় যে তাকে কেউ চুরি করে নিয়ে যাবে। বাবা আমি তোমার কন্যা হয়ে বলছি, এ অপরাধ তুমি করো না। জীবহত্যা মহাপাপ, ওকে তুমি ছেড়ে দাও বাবা। অনেক অনুনয় বিনয় করার পর বিশ্বাবসু বলে, আরে আমি সব দুঃখ সইতে পারি, কিন্তু তোর দুঃখ আমি যে সইতে পারি না। আমি বিদ্যাপতিকে মুক্তি দিলাম, বিদ্যাপতি চলে গেলেন স্বরাজ্যে। পেয়েছি মহারাজ, পেয়েছি, আপনার নীলমাধবের সন্ধান আমি পেয়েছি। পেয়েছ বিদ্যাপতি? কোথায় কোথায় আমার নীলমাধব? সে অনেক দূরের পথ, সবর রাজ বিশ্বাবসুর কাছে অতি গোপনে সেবা পায়। কালই আমরা সবররাজের উদ্দেশ্যে রওনা দেব। চলেছেন রাজা ইন্দ্রদুম্ন পাত্রমিত্র সৈন্য সামন্ত নিয়ে। সবররাজ্যে উপস্থিত হয়ে বিদ্যাপতি দেখেন পথের দুই ধারে সরিষা গাছ। নীলমাধব দর্শনে আমাদের আর কোনো অসুবিধা হবে না। বিদ্যাপতি, আর কত দূর? আমার নীলমাধবকে দেখার জন্য মন বড় চঞ্চল উঠেছে। এই তো মহারাজ, এই তো। তখন চরণ চিহ্ন ধরে রাজার সঙ্গে করে উপনীত নীলগিরি চরণ চিহ্ন ধরে রাজার সঙ্গে করে উপনীত নীলগিরি নীলমাধব না আবার কহিছে উচ্চৈশ্বরী কোথায় লুকাইলে হরি নীলমাধব না কহিছে উচ্চৈশ্বরী কোথায় লুকাইলে হরি বলে দেখা দাও দেখা দাও হে হরি বলে তুমি কোথায় লুকাইলে হরি দেখা দাও দেখা দাও হে হরি আজ কোথায় লুকাইলে হরি দেখা দাও দেখা দাও হে হরি নীলমাধব না হেরি কহিছে উচ্চৈশ্বরী কোথায় লুকাইলে হরি নীলমাধব না হেরি কহিছে উচ্চৈশ্বরী কোথায় লুকাইলে হরি কোথায় বিদ্যাপতি, কোথায় আমার স্বপ্নের দেবতা? আমরা তো ঠিকই জায়গায় এসেছি। এই তো, এই তো সেই উজ্জ্বল ওঙ্কার দেখতে পাই। অগুরু চন্দন ধূপ দুনার সুগন্ধ ভেসে আসে। বিদ্যাপতি, আমার মনে হয় সবরাজ বিশ্বাবসু তার নীলমাধবকে কোনো গুপ্ত স্থানে লুকিয়ে রেখেছে। চলো আমরা সবরাজ আক্রমণ করি। কই, কোথায় বিশ্বাবসু? কে আপনারা? আমি রাজেন্দ্রদুম্ন, তুমি কে? আমি সবরাজ কন্যা ললিতা। কোথায় তোমার পিতা? মহারাজ আপনি তো পরম বৈষ্ণব, আপনার কেন এই সাংহার মূর্তি? নীলমাধবকে আমরা লুকিয়ে রাখিনি, মিথ্যার আশ্রয় নিলে এই তরবারি দিয়ে তোমার প্রাণনাশ করব। সঙ্গে সঙ্গে আকাশে মেঘ পুঞ্জে অন্তরালে দৈববাণী শুনতে পেলেন, হে ভক্ত ক্রোধ সম্বরণ করো, তুমি আমার দর্শন পাবে না। নীলগিরি পর্বত উপত্যকায় মন্দির নির্মাণ করো, তাহার মধ্যে দারু ব্রহ্মমূর্তি প্রতিষ্ঠা করো। আমি দারু ব্রহ্মরূপে তোমার সেবা পেতে চাই। বহু বছর পর হবার পর
দেখে সেই নীলগিরি পর্বত মাঝে আর মন্দির নেই। হে আমার পরম ভক্ত, আগামীকাল প্রভাতে আমি দ্বারকাষ্ঠ রূপে সমুদ্রে ভেসে যাব, তুমি আমাকে উদ্ধার করো। রাজার নয়নে আর নিদ্রা আসে না। প্রভাতকালে পাত্রমিত্র সৈন্য সামন্ত নিয়ে চললেন সমুদ্রের উপকূলে। সহচর সঙ্গে করে সমুদ্র পাড়ে ধায়, সহচর সঙ্গে করে সমুদ্র পাড়ে ধায়, ওই না সাগরের জলে কাষ্ঠ ভেসে যায়। সহচর সঙ্গে করে সমুদ্র পাড়ে ধায়, পাছি কত জনা আনন্দিতে ধায়, শঙ্খ চক্র গদা পদ্ময়ং কীত তারিগা। পাছে পাছে কত জনা আনন্দিতে ধায়, শঙ্খ চক্র গদা পদ্ময়ং কীত তারিগায়, ওই তো আমার প্রাণের হরি, ওই তো কিন্তু কেহ সেই দ্বারকোষ তুলতে পারে না। অবশেষে বিদ্যাপতি ও বিশ্বাবসু সেই কাষ্ঠ তুলে নিয়ে চললেন মন্দিরের দিকে। কিন্তু কে এই দ্বারকাষ্ঠতে মূর্তি তৈরি করবে? মহারাজের জয় হোক। কে কে তুমি মহারাজ? আমার নাম অনন্ত মহারানা, যদি অনুমতি দেন তবে আমি মূর্তি বানিয়ে দিতে পারি। বেশ, তবে তুমি মূর্তি বানিয়ে দাও। মহারাজ, আমার একটি শর্ত আছে। কি শর্ত বলো? 21 দিনের আগে কেউ আমার দরজা খুলবেন না, বা দরজায় কোনো আঘাতও করবেন না, তাহলে মূর্তি অসম্পূর্ণ অবস্থায় থাকবে। না না, তুমি যা বলবে তাই হবে। দ্বার বন্ধ করে ভাস্কর মূর্তি তৈরি করেন, বাহির হতে কাঠকাঠার শব্দও পাওয়া যায়। কিন্তু যখন 14 দিন অতিবাহিত হয়ে গেল, মহারানী গুন্ডিচা বললেন, মহারাজ, আমার মনে হয় ওই বৃদ্ধ ভাস্কর আর বেঁচে নেই, কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। শেষে আপনি মহাপাতকই হবেন, আপনি দরজা খোলার ব্যবস্থা করুন। রানীর কথায় রাজা দরজায় যেই না আঘাত করেছেন, অমনি দরজা খুলে গেল। কিন্তু সেই ভাস্করকে আর দেখা পেলেন না, দেখলেন বিকলাঙ্গ ভগবানের মূর্তি, নেই হস্তপদ। প্রভু, আমি কি করলাম? কোন পাপে আমার এমন হলো? অনাহারে অনিদ্রায় বার বার ললাটে আঘাত হানে, এমন সময় দৈববাণী হলো,
তুমি কেদো না রাজা, চারি যুগের মধ্যে তিন যুগে আমি নিজ হস্তে কাজ করেছি, কিন্তু এই বৈবশত কলিযুগে সমস্ত কর্মজীবের হাতে তুলে দিলাম, তাই আমার হস্তপদ কিছুই রাখলাম না। এই পুরী ধামি শ্রীক্ষেত্র নামে অভিহিত হইল। পাপি তাপি অন্ধ খঞ্জ কানা বোবা যারা এই শ্রীধামে আসিয়া মহা মুক্তি পাবে তারা। শ্রীমুখের বাণী কখনো মিথ্যা হয় না। এইবার রাজা মহা ধুমধামে জগন্নাথ সুভদ্রা ও বলরাম প্রতিষ্ঠা করলেন। মাঝেতে সুভদ্রা ভগ্নী দক্ষিণে বলরাম, মাঝেতে সুভদ্রা ভগ্নী দক্ষিণে বলরাম, বামেতে দাঁড়াইয়ে আছেন কৃষ্ণ ভগবান, জয় জগন্নাথ নাম হইল জগত মাঝারে, জগন্নাথ নামে কত পাপী উদ্ধার করি, অপূর্ব লীলার কথা কে বুঝিতে পারে, অপূর্ব লীলার কথা কে বুঝিতে পারে, জগন্নাথ